এশিয়ার ক্রিকেটের সব সময়ই শীর্ষ দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান, অথচ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সবচেয়ে বেশিবার মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। সর্বোচ্চ 7 বার শিরোপা জিতেছে ভারত, আর শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন 6 বার। এশিয়া কাপ শুরু 1983 সালে, এ নিয়ে এশীয় শ্রেষ্ঠত্বের 16তম প্রতিযোগিতা এবার। এর মধ্যে 13টি আসর ছিল 50 ওভারের ম্যাচের। 2016 ও 2022 এশিয়া কাপ হয়েছে টি টোয়েন্টি সংস্করণে। সব মিলিয়ে 7 বার শিরোপা জিতেছে ভারত, দ্বিতীয় সর্বোচ্চ 6 বার শিরোপাজয়ী শ্রীলঙ্কা। পাকিস্তান শিরোপা জিতেছে মাত্র 2 বার। ফাইনালের মঞ্চে সবচেয়ে বেশি 8 বার মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা, 4 বার পাকিস্তান ও শ্রীলঙ্কা। ফাইনালে ভারত বাংলাদেশের মুখোমুখি হয়েছে 2 বার এবং পাকিস্তান 1 বার। যদিও বুক ভাঙ্গা কান্না নিয়ে 3 বারই মাঠ ছাড়তে হয় সাকিবদের। ট্রফি ছুঁতে না পারলেও 3 বার দ্বিতীয় সেরা হয়েছে বাংলাদেশ 2012, 2016 ও 2018 সালে। 2015 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর টিম বাংলাদেশের প্রতি দৃষ্টি বদলায় বিশ্ব ক্রিকেট মিডিয়ার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ এশিয়ার সাবেক 3 বিশ্ব চ্যাম্পিয়নের যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠলেও ক্রিকেট বোদ্ধাদের দৃষ্টি মূলত ওই 3 দলের দিকেই। বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা কাকতালীয়ভাবে এবার সহ আয়োজক, নিজেদের মাঠে অবশ্যই শক্ত প্রতিপক্ষ। তবুও সবাই কেন ভারত পাকিস্তানকে শিরোপার সেরা দাবিদার ভাবছে? এর কারণ কি শুধুই ক্রিকেট, নাকি চিরবৈরী দুই প্রতিবেশীর রাজনৈতিক উত্তেজনা? খেলার সীমানা ছাড়িয়ে রাজনীতিও যেন ময়দানে নামিয়ে আনে ভারত পাকিস্তানের ক্রিকেট। নবীন আফগানিস্তানও বেশ কিছুদিন ধরে দারুণ খেলছে। 22 গজে প্রতিপক্ষ যেই হোক, চোখে চোখ রেখে লড়াই করে তারা। অঘটন ঘটাতে পারে রশিদ নবীদের দলও। এশিয়া কাপ আগেও শুধু ভারত পাকিস্তান দ্বৈরথ হয়ে উঠতে চেয়েও পারেনি, আর এখন তো তা বহুমাত্রিক প্রতিদ্বন্দ্বিতা। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।